মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি প্রেরণের লক্ষ্যে দেশভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শনিবার দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যেসব কোম্পানি জনবল আমদানি করে থাকে তাদের মধ্য থেকে প্রথম সারির 16টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রী বলেন, যে দেশে যে ধরনের জনবলের চাহিদা আছে সেই দেশে সেই ধরনের জনবল পাঠানো হবে। বেশিরভাগ কোম্পানির ভিসা প্রসেসিং এ দীর্ঘ সুতিতার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধান উদ্যোগ নেওয়া হবে বলেও জানান। বাংলাদেশ থেকে আরো অধিক সংখ্যক দক্ষ জনবল নিয়োগের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী দক্ষ জনশক্তি ভিসা চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সভায় সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনশক্তি প্রেরণে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়, কি ধরনের দক্ষ জনশক্তি বা কোন ধরনের চাহিদা সম্পন্ন কর্মী তাদের প্রয়োজন, কিংবা বাংলাদেশ থেকে আরো বেশি সংখ্যক কর্মী প্রেরণের জন্য করণীয় বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম, বাংলাদেশ কনসুলেট, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, কনসুলেটের কর্মকর্তা বৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। সানজিদা রহমান, প্রবাস খবর।